গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়েছি সেই রামধুরার হোমস্টেতে, পেছনে ব্যাকগ্রাউন্ড দুর্ধর্ষ, দারুণ, মানে টপ ক্লাস। মানে একটু আগে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল ওই জায়গাটাতে, তো মেঘে ঢেকে গেল। আর যেদিনকে আমি পৌঁছেছি, মানে আগের দিন রাত্রিবেলা মারাত্মক বৃষ্টি হয়েছে, সন্ধেবেলা মানে হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, মানে এত বৃষ্টি হয়েছে। কিন্তু ঠান্ডা ঠিকঠাক, আপনি আমার দেখছেন আমি এমনি গেঞ্জি পরে রয়েছি। এবার রামধুরা আসার অন্যতম কারণ হচ্ছে দেবরাজবাবুর আমন্ত্রণ। তিনি একটি নতুন হোমস্টে নিয়েছে, সেটাকে কভার করা এবং এখানকার লোকাল সাইট সিন করা। আর সাইট সিনের মধ্যে আমি দেবরাজবাবু একটা স্কুটি নিয়েছেন, এখানকার যে ল্যান্ড ওনার আছেন তার থেকে নিয়ে আমরা এখানে লোকালি ঘুরে বেড়াবো। আপনারা যারা রামধুরাতে আসবেন, মানে এখানে থাকবেন আহিত হোমস্টেতে, সেখানে তো দুরাত্রি বা তিন রাত্রি থাকলেন, সেক্ষেত্রে এখানে থাকলেন দুদিন, একদিন এখান থেকে সাইট সিন করলেন লাভা, লোনেগাঁও ইত্যাদি, বা লোকাল বা এর আশেপাশে যেগুলো, আমি তো আগের কালিম্পং সিরিজে আমি দেখিয়েছিলাম লোকাল সাইট সিন, আমি জাস্ট এইবার আলাদা করে দেখাবো হচ্ছে এইখানে রামধুরাতে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। আর অবশ্যই একটা দিন পুরোপুরি কাটান এই আহিত হোমস্টেতে, সেখানে এই বারান্দায় বসে বসে আপনি এই ভিউ দেখতে দেখতে আমি বলে যাচ্ছি আপনার সময় কখন কেটে যাবে আপনি হিসেবও করতে পারবেন না। আর আজকে সকালবেলা থেকে 10টা পর্যন্ত আমি এখানে সাইট সিন করবো, যেখানে যেখানে ঘুরবো। কালকে কিছু জায়গায় ঘুরে এসেছি, সেইগুলো আপনাদের এই এপিসোডের সাথে তুলে ধরবো। তারপর আমি এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে রংলি। রংলি যাবো কী করে? আগে যাবো রংপো, সেখান থেকে রংলি, সেখান থেকে যাবো আরেকটা নতুন ডেস্টিনেশানে, সেটা আলাদা ব্লগের সাহায্যে আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেটা আজকের কার্য বিবরণীতে। আর সব কিছু ইনফরমেশান থাকবে আমার ভিডিওতে। দারুণ চা পান করলাম, তারপর আমি আর দেবরাজ দাস স্কুটি নিয়ে একটু যাচ্ছি রামধুরা ভিউ পয়েন্টে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন সেটাও দেখিয়ে নিয়ে আসি। মোটামুটি লোকাল সাইট সিন মোটামুটি অনেকটাই তুলে ধরলাম, আপনারা আসলে অবশ্যই জায়গাগুলো যাবেন। মেঘ হয়ে গেছে প্রচণ্ড, দেখুন মেঘ প্রচণ্ড। দেবরাজ দা রেডি? দেবরাজ দা কতক্ষণ লাগবে মোটামুটি এখান থেকে যেতে স্কুটিতে? 5 মিনিট। 5 মিনিট, ঠিক আছে চলুন। রামধুরা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা শুধু একবার দেখুন কি দারুণ, আর বর্ষাকালে দেখুন আরো গ্রিন লাগছে। ও জাস্ট রামধুরা ভিউ পয়েন্টে পৌঁছলাম, তার আগে আমি একটা জিনিস দেখাই রামধুরা ভিউ পয়েন্টে। এইদিকে তো পুরো পাইনের জঙ্গল, কি করে বুঝবেন রামধুরা ভিউ পয়েন্ট? এখানে দেখুন বিভিন্ন ধর্মের পূজা করার জন্য এখানে একটা, মানে কি বলবো, স্তম্ভ করা রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষরা যাতে এখানে পুজো করতে পারে। খ্রিস্টান আছে, তোমার গিয়ে বৌদ্ধিস্ট ধর্ম আছেন, হিন্দু ধর্ম আছে, সব ধর্মের মানুষরা এখানে পুজো করতে পারবেন। এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, দেখে নেবেন। আর এই সামনেটা হচ্ছে ভিউ পয়েন্ট, চলুন একবার দেখি। দুর্দর্শ ভিউ এখান থেকে, দারুণ। ওই দেখুন রংপো ব্রিজ দেখা যাচ্ছে, একবার জুম করি, ওই দেখুন ওই যে রংপো ব্রিজ, এইটা এই যে পেছনে তিস্তা, মেঘ খেলে বেড়াচ্ছে, আর মেঘগুলো দেখুন তুলোর মতন উড়ে উড়ে বেড়াচ্ছে, দেখুন এরকম, দারুণ। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, অবশ্যই আসবেন রামধুরাতে, আসলে এই রামধুরা ভিউ পয়েন্টে। আর এটা তো দেখালাম এই দিকটা, আর ব্যাকগ্রাউন্ড এক্ষুনি আপনাদের দেখালাম, এই দেখুন, ও সুপার। আর দেবরাজ দা ওই দিকে দাঁড়িয়ে আছে। দেবরাজ দা হচ্ছে, আবারও বলে দিচ্ছি, আমাদের যে আহিত হোমস্টে আছে তার লিজ ওনার এখন। আমি ওনার নাম্বার আবারও দিয়ে দেবো ডিসক্রিপশানে, অবশ্যই যদি আসেন একবার ওনাকে কল করবেন। আমাদের বঙ্গ সন্তান উনি, চেষ্টা করছেন এখানে একটা ব্যবসা করার, যাই আর কি বলবো। দেবরাজ দা আমাকে জিজ্ঞেস করছে যে আট্টু দাঁড়িয়ে থাকবেন? আমি তখন দেবরাজ দাকে বললাম, দেবরাজ দা চলে গেলে তো চলেই যাওয়া হয়, থাকি না। তখন দেবরাজ দা বলছে সত্যি দুর্দশ জায়গা, দাঁড়িয়ে থাকার মতন, এখানে সময় কীভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো। আমরা দাঁড়িয়ে আছি, এখানে বসার কিন্তু কোনো জায়গা নেই, কিন্তু তাতে কোনো প্রবলেম হচ্ছে না। এটা কিন্তু বর্ষাকালের ভিউ, এটা আছে আগস্ট মাসে, আজকে 2 তারিখ, তার ভিউ, বৃষ্টি হচ্ছে তার মধ্যে। এবার শীতকালের ভিউটা একবার কল্পনা করে দিন, এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই জায়গায় পুরো সব কটা রেঞ্জ এইখানে।
এখন তো মোটামুটি 8টা বাজে 8টা বাজতে 10 আছে। এই জায়গাটায় একটু পর 10টার দিকে আমি একজনকে জিজ্ঞেস করলাম, বা দেবরাজদা আমাকে বললো এই জায়গাটা, আর এখানে মার্কেট মতন বসে যায়, মার্কেট মতন মধ্যে মোমো, চাউমিন, কফি, চায় ইত্যাদি বসে যায়। এখানে টুরিস্টের ভালো ভিড় হয়, যারা যারা আসে এখানে অনেকটা সময় অতিবাহিত করে। আর আপনারা আসলে একটু 10টার দিকে আসবেন, একটু ভিড় হয়ে যাবে, আর যদি 10টার আগে আসতে চান তাহলে এরকম ফাঁকা পাবেন। দুটোই রেকমেন্ডেশন রইল আপনাদের জন্য, কিন্তু আসবেন অবশ্যই। এখন আমরা রামধুরা ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে যাচ্ছি, ওখানে একটা ঝর্ণা দেখতে পেয়েছি আমি আর দেবরাজদা, চলুন ওটাও দেখাবো আপনাদের সঙ্গে, আপনাদের এই ভিডিওতে। রাস্তাটা দেখুন, এই দেখুন, সে মনে আছে তো দার্জিলিংয়ে ধূপবন, এইটা সেই ধূপবন। এরকম রাস্তা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটা তো ভালো লাগছে, ভালো লেগেছে যখন আমরা মিরিক থেকে, যখন দার্জিলিং থেকে মিরিক হয়ে যখন নামছি গোপালধারা রাস্তায়, ওই রাস্তাটা দারুণ। ওই ভিডিওটা দেখেছেন আপনারা, দেখবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, খুব সুন্দর ওই ভিডিওটা, আর ওই ভিডিও সেই যাত্রাপথটাও দারুণ। ওপরটা মেঘ হয়ে গেছে দেখুন, ওপরটা পুরো মেঘ, বর্ষাকালে পাহাড় জিন্দাবাদ, পাহাড় সব ঋতুতেই দারুণ, তাই তো দেবরাজদা, সব ঋতুতেই। কি বলবো, শীত গ্রীষ্ম বর্ষা পর্যটকদের পাহাড়ি ভরসা। চলুন রামধুরা ভিউ পয়েন্ট থেকে জাস্ট 500 থেকে 600 মিটার আমাদের হোমস্টের দিকে এগিয়ে এলাম, আর তারপরেই এইদিকে তো ভিউ তো আপনাদের বারবার করে দেখাচ্ছি, দারুণ লাগছে। আর ঝর্ণাটা দেখুন, এই দেখুন, ও কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে, আজকে ঝর্ণার তোর আরো যেন বেড়ে গেছে, দারুণ। ইচ্ছা করছে ওখানে যাওয়ার, কিন্তু এইখানটা অনেকটা ফাঁক, যেতে পারবো না। আর এই যে ঝর্ণা, আর এই ঝর্ণা থেকে এদিকে ভিউ দেখুন, এইরকম ভিউ, সুপার। এটা ভিউটাও দেখিয়ে নিয়ে আসি আপনাদের, এই জায়গা থেকে ঝর্ণার উল্টো দিক থেকে। এখানে গাছ আছে অনেক, বর্ষাকাল তো আরও গাছের বৃদ্ধি হয়েছে, সত্যি দেবরাজদা ছিল বলে, না তো আমাকে অনেক জায়গায় ঘুরেছে দেবরাজদা। দেবরাজদা যা নলেজ এখানে, বেস্ট নলেজ হয়ে গেছে, কবে থেকে আসছেন এখানে? দু মাসে যা নলেজ করে ফেলেছে ও সব জেনে গেছে, এখানে অলিগলি সব জানে, ভালো চক আউট করেছে। এই যে ভিউটা এখান থেকে দেখুন, আহ তিস্তা দেখা যাচ্ছে এখানে, একটু দেখাই একটু, দেখুন তিস্তা। আর কালকে আমি আসার পর দেবরাজদা আমাকে নিয়ে নিয়ে কোথায় ঘুরেছিল সেটাও একবার দেখে নিন। সকালবেলা তো এটা করেছি, আর আগের দিন বিকেলবেলা যেখানে যেখানে ঘুরেছি সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে, দেবরাজদা আমি স্কুটি করে। রুম ট্যুর তো করালাম, সব সুযোগ সুবিধা বললাম, এবার একটু এই হোমস্টে থেকে কী দেখা যায় সেটাও দেখিয়ে আনি আপনাকে। ওই দেবরাজবাবু স্কুটি নিয়েছে, আমি স্কুটিতে বসবো, একটুখানি হাঁটা পথও যেতে পারবেন, আমরা একটু স্কুটি করে যাই, চলুন সেটাও একটু দেখাই কি আছে এখানে। আমরা তো হোমস্টে থেকে এগিয়ে যাচ্ছি জলসা বাংলোর দিকে, আর এই জায়গাটা হচ্ছে ইচ্ছেগাঁও যাবে, একটুখানি এগিয়েছি, জাস্ট 1 মিনিট মতন স্কুটি করে এসেছি এখান থেকে, এবার আমরা সোজা বেরিয়ে যাবো। আমি এখন কালিম্পংয়ের ফেমাস জলসা বাংলোর সামনে দাঁড়িয়ে আছি, স্কুটিতে সময় লাগলো 15 মিনিট, 31 বেজে দিয়েছিলাম, 46 পৌঁছলাম। আর জলসা বাংলোতে স্পেশালি হচ্ছে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, চমৎকার একটা ভিউ পয়েন্ট আছে আমি শুনেছি, দেখিনি, দেখবো। আর যেটা হচ্ছে 1901 সালে যখন এখানে সিংকোনা প্ল্যান্টেশন হয়েছিল, তখন তৎকালীন যে ব্রিটিশ সরকার ছিলেন, ব্রিটিশরা এখানে একটা বাংলো বানিয়েছিলেন। চলুন তাহলে যাই, আর এখানে ঢুকতে কিন্তু টিকিট কিন্তু 25 টাকা করে। এবার হোমস্টে রিভিউর সঙ্গে সঙ্গে বা রুম ট্যুর করানোর সঙ্গে সঙ্গে এবার কিন্তু একটা ছোট ট্যুরেরও ভিডিও আসছে, এবার ভিডিওটা একটু অন্য ধরনের, কেমন লাগছে একটু বলবেন কিন্তু অবশ্যই। চলো রাখ, যেটাখান থেকে ঢুকলাম গেট দিয়ে এরকম রাস্তা, তো দেবরাজদা আমার সঙ্গে আছে, দেবরাজদা তো বললো এখান থেকে হেঁটে ওই 300 মিটার মতন।
জলসা বাংলো থেকে শুধু ভিউ দেখুন তিস্তার। এই সাইডটা হচ্ছে, এখানটা হচ্ছে রংপো, রংপো ব্রিজটা অসাধারণ। এই সেই ফেমাস জলসা বাংলো। আর এটার ইতিহাস হচ্ছে, এখানে যখন 1901 সালে সিংকোনা প্লান্টেশন হয়েছিল তখন ব্রিটিশরা এখানে বাংলোটা করেছিল ব্যবসা বাণিজ্যের জন্য। আর আরেকটা জিনিস দেখে, এখানে যেটা হচ্ছে এটা রিনোভেট হচ্ছে, এখানে দেখুন ট্রি হাউস হচ্ছে, এখানে একটা ওইদিকে একটা অলরেডি হয়ে আছে, ঠিক আছে বন্ধ এখন। দেখুন জলসা বাংলোতে যে সিংকোনা চাষের কথা বলছিলাম, এগুলো কিন্তু সব সিংকোনা গাছ, এগুলো সব সব। আমরা এবার স্লোপ ধরে নেমে যাচ্ছি, দারুণ জায়গাটা, নিরিবিলি তাই না, খুব সুন্দর জায়গা, আর ভিউ তো অসাধারণ। ওখান থেকে রংপো ব্রিজটাও দেখা যাচ্ছিল, আর গাছে একটু আলো হয়েছিল, আমি ছবি তুলিনি, রংপো ব্রিজটাও দেখা যাচ্ছিল ওখান থেকে, নতুন যে রংপো ব্রিজটা হয়েছে। আর ওদিকে পাহাড়গুলো সব সিকিমের পাহাড়, বুঝতে পারছেন, এ দেখুন ওইগুলো সব সিকিমের পাহাড়, দূরের ওইদিকে পাহাড়টা, মাঝখানে তিস্তা চলে গেছে, আর এই সাইডটা হচ্ছে আপনার কালিম্পং। আর এখানে ঝিঝি পোকার আওয়াজ শুনুন, শুধু অন্য জায়গায় তো শুনেছেন, ঝিঝি পোকার আওয়াজ শুনুন। আমি এত জোরে কোনদিন ঝিঝি পোকার ডাক শুনিনি। আমরা আরেকটা ভিউ পয়েন্টে এসেছি, এই ভিউ পয়েন্টের নামটা কি দেবরাজ? দারাগাঁও ভিউ পয়েন্ট। আর এটা একটু নিচে, কিন্তু এখান থেকে ভিউ কিন্তু খারাপ না, দেখুন এই দেখুন ওই সেই রংপো ব্রিজটা ওখানে দেখা যাচ্ছে, আর তিস্তা ওই দিক দিয়ে এসে এদিক দিয়ে। আচ্ছা কোনখানটা কোনখানটা? ও এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ ওই দেখুন রেল টানেল, আমি একটু জুম করি, এই যে এইখানটা। এখানে ইনফরমেশান দেওয়ার কিছু নেই, এখানে আসতে হবে এবং এই জায়গাটাকে ফিল করতে হবে। আর আমি ঘামছি কেন, গরম তাই জন্য, কিন্তু জায়গাটা চমৎকার। আর বর্ষাকালে সবুজ হয়ে এতটাই সবুজ লাগছে, পুরো দারুণ। আর আমাদের হোমস্টেটা হচ্ছে ওই জায়গাটা, ওই দেখছেন, দেখতে পাচ্ছেন ওই ওই জায়গাটা, ওইখান থেকে এই ওপরে এই জায়গাটা হোমস্টেটা। শুধু রামধুরাতে থেকেই কিন্তু যদি হাজব্যান্ড ওয়াইফ আসেন, একটা স্কুটি ভাড়া করে নেবেন, দেখবেন কত সুন্দর ঘোরা যায়। আর সবচেয়ে বড় কথা, এই যে রাস্তাটা ধরে আমরা স্কুটি করে যাচ্ছি বা বাইক চালিয়ে যাবেন, সেটার একটা আলাদা অনুভূতি আছে, এইগুলো তো উপরি পাওয়া না। এই ভিউ পয়েন্ট থেকে এই এই ভিউ তো দেখতে পাচ্ছেন, যেটা নিচের ভিউ তিস্তার যে ভিউটা, আর এই জায়গাটা ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মেঘ আছে দেখা যাচ্ছে না, দুর্ভাগ্য। কিন্তু আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের ভাগ্য যেন ভালো হয়, আপনারা যেন এটা আর ওখানে কাঞ্চনদাকে দুটোই যেন দেখতে পান, অবশ্যই আসবেন। আচ্ছা আমি আর দেবরাজা তো বাইক চালিয়ে আসছি, বা দাদা স্কুটি চালিয়ে, ওই যে ওইখানে ঘরগুলো দেখতে পাচ্ছেন উঁচুতে, জুম করে, ওইটা হচ্ছে ইচ্ছেগাঁও, ওইটা হচ্ছে ইচ্ছেগাঁও। একটু সমস্যায় পড়ে গেছিলাম, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, দারাগাঁওয়ে এই স্কুটিটা স্টার্ট হচ্ছিল না, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু দেবরাজদা বলছে আমি সবসময় আশাবাদীদের দলে, তো স্টার্ট হয়েছে, আমরা এই সাইড থেকে এসেছি। আর আমরা এখন বারমেকে আছি, বারমেক ধাম, এখানে শিবজির একটি মন্দির আছে, তো আমরা এইখানটা দিয়ে উঠবো, উঠে এখানটা যাবো, চলুন আমরা উঠি, আর দেবরাজদা আগে চলুক। আবারও বলছি, জায়গাটার নাম হচ্ছে বারমেক ধাম, ভোলে বাবার মন্দির, শ্রাবণ মাস চলছে, দারুণ সময় এসেছি, চলুন। হর হর মহাদেব। এখানটা একদমই গরম হচ্ছে না, গাছের ছাওয়া। প্রথমে গণপতি বাপার মূর্তি আছে,
ছোট্ট একটা ঝর্ণা, ওই দেখুন ওই দিক দিয়ে জল পড়ছে, একদম নিরিবিলি শান্ত, দারুণ, খুব সুন্দর জায়গা। মাছ আছে না? আমি বারমেকে যে মহাদেব ধাম আছে সেখানে পণ্ডিত দির সঙ্গে কথা বললাম, দুটো জিনিস বললাম, আমি অবাক হয়ে গেলাম, আমি ওনার মুখে শুনবো, জাস্ট শুনুন, এবং এরপরে অবশ্যই রামধুরা আসলে বা বারমেক আসলে এই জায়গাটা আপনারা কখনো মিস করবেন না, প্লিজ মিস করবেন না। শুনুন কি বলছে পণ্ডিতজি। নমস্কার। নমস্কার পণ্ডিতজি। আপ যো বলে ইয়ে যো মহাদেব যা শিবলিঙ্গ হে নন্দীজি হে ও ন্যাচারালি হুয়া হ্যাঁ বলে ন্যাচারাল হ্যাঁ পর ইয়াঁ পর যো ভি আতে ভক্তজন আতে ইয়াঁ পর মনোকামনা পুরা হোকে যা রা হে। ইয়াঁ পর করিব করিব 1984 সে ইয়াঁ পর ধাম শুরু হো গিয়া। আচ্ছা আচ্ছা। যাব পহলে ইয়াঁ পর কেলা কা পেড় থা। হ্যাঁ হ্যাঁ। তো কেলা কা পেড় মে সাক্ষাৎ ভোলেনাথ কা দর্শন মিলা থা এক লেডিস কা। হ্যাঁ হ্যাঁ। উসকে বাদ হোতে হোতে ইয়াঁ পর थोड़ा थोड़ा करके करते 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 भक्तजन आने लगा, क्या है क्या ऐसा है, होते होते उन लोग का जो भी है पूजा पाठ करने से पूरा हो रहा है। तो आप बोल रहे हैं कि शिवलिंग वो बढ़ रहा है? छोटा था जी। हाँ, हाँ। पहले शिवलिंग छोटा था। हाँ। अभी बढ़ते बड़ा हो रहा है। अच्छा। पहले करीब करीब छोटे में देखा था। हाँ। अभी शरीर जो है शिवलिंग का। हाँ। वो जो बाहर निकल रहा है और नंदी है। हाँ। नंदी नेचुरल है, शेषनाग नेचुरल है, गणेश जी नेचुरल है, जो अंडरग्राउंड है नीचे पानी, वो पानी से जल से कितना बीमारी अभी ठीक हो रहा है। अच्छा अच्छा। আমি আরেকটা কথা বলছি, ভেতরে ছবি তোলা বারণ, ভিডিও করা বারণ। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে শ্রাবণ মাসে মানে 17 জুলাই থেকে শুরু হয়েছিল 17 আগস্ট পর্যন্ত এখানে কিন্তু লঙ্গর চলে, যারা আসে এখানে খাওয়া দাওয়ার কথা বলা হয় তো তারা খায়, বাবাকে যারা জল দেয় তারাও খায়, যারা যারা আসে তারাও খায়। ওনার দেবরাজ দা সকালবেলা এসেছিল, দেবরাজ দাকেও খেতে বলেছিলেন। তো এটা এক মাস চলে, কিন্তু লঙ্গর চলে, কিন্তু দারুণ। আমরা বারমেক আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন, বারমেক মহাদেব ধাম। আমাদের এখান থেকে প্রসাদ হিসেবে লাড্ডু দিল, মহাদেব হর হর মহাদেব। আর অবশ্যই এখানে আসলে এই দাদার সঙ্গে অবশ্যই দেখা করবেন, এর আন্তরিকতার কোনো খেদ নেই মানুষের প্রতি বা ভক্তদের প্রতি। আসছি দাদা, নমস্কার। নমস্কার নমস্কার, হর হর মহাদেব। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করছি, বাই।